প্রিয়া, আই প্রিয়া, কি হয়েছে? অসিত কি কাণ্ড করেছে শুনেছিস? অসিত তো কিছু না কিছু করেই থাকে, সে আবার নতুন কি? হ্যাঁ, নতুন আর করবে কি? তোমার টাকা নিয়ে নয় ছয় করবে, আর আমাকে সেটা বসে বসে দেখতে হবে। কি, আমারই টাকা নয় ছয় করবে অসিত? হ্যাঁ, গড়িয়ার পেছনে একটা বড় প্লট তোমার জামাইবাবু পছন্দ করেছিলেন, অসিত সেটা দেখতে গিয়ে তার সঙ্গে আরো বেশি ন কাঠা জমি কিনেছে, তুমি কি সেটা জানো? ন লক্ষ টাকা বাজে খরচ হয়েছে, চিরটা কাল 30 টাকা মাইনে করা কর্মচারী, জীবনে এত টাকা চোখে দেখেছে তার মাথা খারাপ হয়ে গেছে। প্রিয়া, আমার মাথা খারাপ হয়ে যায়নি, আর তোমার জামাইবাবুকে বলে দাও যে জমিটা উনি কিনতে গিয়েছিলেন তার মাঝখানে 4 কাটার একটা প্লট পড়ে থাকতো, যাতে কমপ্লেক্সটা কোনোদিনই কমপ্লিট হতো না। এন্ড মিস্টার রয়, 30 টাকা মাইনের কর্মচারী আমি ছিলাম ঠিকই, কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। মিস্টার রয়, জমির রেজিস্ট্রি দলিলটা দেখে নেবেন, জমিটা কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামেই কেনা হয়েছে, আর যদি নয় ছয় করার ইচ্ছা থাকতো তাহলে জমিটা বেনামে কিনে আলাদা করে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু দাদার কাছে সে শিক্ষা আমি পাইনি। ও, আপনাকে এসব বলে কি লাভ, আপনার তো আবার দাদা ভাই কেউই নেই। শোনো প্রিয়া, এরপর থেকে আমাদের যে কোনো কাজই হোক বোর্ড মিটিং করে আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মতামত নিয়েই করতে হবে, ওকে? তাহলে জানবো সব ব্যাপারটা তো মিটেই গেল। আমি কিন্তু আসল কথাটা প্রকাশ করি। কি কথা? ওই যে 5 কাটা জমি আপনি নিজের নামে কিনতে চেয়েছিলেন। ও, সেটা কিন্তু আমি বলিনি। আশা করি এই উপকারের জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন, কি বলেন মিস্টার রয়? বৌদি, তোমার পেট ব্যথা করছে, কি হয়েছে? বৌদির পেটে খুব যন্ত্রণা হচ্ছে মা। যন্ত্রণা হবে না, জায়গা পেল না? যাও যাও, বলি রাস্তার ধারে সমস্ত মেয়ে নিয়ে বসে আছো কি মতলব শুনি? যাও, নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। মাইল খানেক পরে না একটা দাঁতব্য চিকিৎসালয় আছে, টাকা পয়সা লাগবে না, সেইখানে নিয়ে যাও, যাও বলছি, যাও। ঋষিকা, কি ঋষিকা, কাঁদছিস কেন? নাও জল নাও, কাঁদছিস কেন? আমার জন্য দাঁড়া, শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট। কারোর জন্য নয় রে, কারোর জন্য নয়, হয়তো আমি কোনো পাপ করেছিলাম তার ফল ভোগ করছি আমি, একটু কষ্ট করে হাঁটতে পারবে, এই মাইল খানেক যেতে পারলেই হবে। অনেক রাত হলো ঋষিকা, হাসপাতাল খোলা থাকবে তো? একটু পা চালিয়ে চলতো। আর পারছি না। আমি দেখি সামনে কোনো ডাক্তারখানা পাই কিনা, দেখিস তুই। বৌদি, কি হয়েছে? দেখুন না, বৌদি খুব শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। না, ওখানে যাচ্ছো কে? না, না, বলেছি না, এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? কি, চলো আমাকে। শিখা, শিখা, শিখা কোথায় গেল? কথা বলো সতী, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। চোখে দেখতে পাও না, চোখে যাবে না।
সুন্দরী। এত রাত্রে আপনি রাস্তায় একা বেরিয়েছেন কেন? একা তো বেরোয়নি, আমার সাথে আমার দাদা বৌদি ছিল। বৌদির খুব শরীর খারাপ বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে আমাকে। জায়গাটা কোথায় আপনি আমাকে দেখাতে পারবেন? আমি তো চোখে দেখতে পাই না তাই। ও আচ্ছা, আপনি চলুন আমার সঙ্গে গাড়িতে আসুন। কথা অনুযায়ী এখানেই তো থাকার কথা, আপনি বসুন আমি দেখছি। এখানে তো কাউকেই দেখছি না, এখন কি করি? এখানে তো কেউই নেই, আগামীকাল ওদের খুঁজে বের করব। এখন চলুন। আসুন। মেয়েটি কি গ্রাম থেকে শহরে এসে ওর দাদা বৌদিকে হারিয়ে ফেলেছে? কিছু গুন্ডা ওকে ধরেছিল, ওদের সঙ্গে মারপিট করে ফিরতে একটু রাত হয়ে গেল। তোমার নাম কি ভাই? শিখা। ঠাকুমা বড্ড খিদে পেয়েছে গো, তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবে না আমাদের কিছু খেতে দেবে? ঠিক আছে, তুই ওকে নিয়ে ঘরে যা, আমি খাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে যাও। চলো চলো, পূর্ণ বাবুকে বলে দিন কোম্পানি তাকে কাজের জন্য মাইনে দেয়। বোনের বিয়ে, বাবার সাধ্য, এটা কোম্পানির দায় দায়িত্ব নয়। কোম্পানি কোনো টাকা গ্রান্ট করবে না। আপনার কিছু বলার আছে? ব্যাপারটা তো আমি কিছুই জানি না, আপনি চিঠিটা আমার কাছে দিন, আর আপনি একবার পূর্ণবাবুকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। আমি পূর্ণবাবুর অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছি। আমি তো এখনো করিনি, আগে পুরো ব্যাপারটা ভালো করে জানি, তারপর অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করব সেটা ভাববো। আফটার অল ভদ্রলোক তার বোনের বিয়ের কথা লিখেছে। আমার ডেকেছেন স্যার? আমি আপনাকে ডাকিনি, উনি ডেকেছেন। আমি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছি। আমার ওই একটাই বোন স্যার, একটা সুপাত্র পেয়েছি, এতদিন কোম্পানির সেবা করেছি, একটু যদি দয়া করেন তো। কোম্পানির সেবা তো আপনি বিনামূল্যে করেন না পূর্ণবাবু, তার জন্য কোম্পানি আপনাকে মাইনে দেয়। মাত্র 2000 টাকা মাইনে দিয়ে বাজারে সংসার চলে স্যার? দাদা বৌদির চিকিৎসা, দাদার ছেলের লেখাপড়া সবই এই টাকা দিয়ে করতে হয়। আপনার ছেলে পুলে নেই? আগে না, আমি বিয়ে করিনি, কি করে বিয়ে করি বলুন? দাদার ওই অবস্থা, ঘরে অবিবাহিত বোন, এই অবস্থায় কোনো মানুষ স্বার্থপরের মতো বিয়ে করতে পারে? আপনি একদম এই যুগে অচল পূর্ণবাবু, একদম অচল। সংসারের সুখের জন্য কেউ নিজের সুখ এভাবে বিসর্জন দেয়? ছি 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 ছি, কি বোকার মতো কাজ করলেন বলুন তো। যাকগে, আপনি 10,000 টাকা চেয়েছেন, শোধ দেবেন কি করে? আগে মাইনে থেকে মাসে মাসে কেটে নেবেন, 3 বছরের শোধ হয়ে যাবে। 3 বছর তো আপনার চাকরি নাও থাকতে পারে পূর্ণবাবু। কেন স্যার? কেনর কোনো উত্তর নেই পূর্ণবাবু, আমরা আপনার দরখাস্ত মঞ্জুর করতে পারছি না। একটু দয়া করুন স্যার, বোন হেবে দিতে গিয়ে শেষে ভিটেটুকু বাধা দিয়ে পঙ্গু দাদাকে নিয়ে পথে দাঁড়াতে হবে স্যার। আপনি যান পূর্ণবাবু, আর ম্যানেজার বাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। আরে মন খারাপ করছেন কেন? দরখাস্তের জবাব তো আপনি লিখিতভাবে পাননি, মিস্টার রয় তো শুধু মুখেই বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান। তুমি কি দরখাস্তটা মঞ্জুর করতে চাও? শুধু মঞ্জুরই নয়,
পূর্ণবাবুকে 10,000 টাকা এককালীন দান হিসেবে দেয়া হবে। আমাকে ডেকেছেন স্যার? ম্যানেজার বাবু, আজই ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে এটা পাস করাবেন, আর দেখবেন দু একদিনের মধ্যেই যেন পূর্ণবাবু পুরো টাকাটা হাতে পেয়ে যান। থ্যাংক ইউ স্যার, চলি।